গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সকে রুদ্ধশ্বাস জয় এনে দিল রিঙ্কু সিং। তার দাপটে ব্যাটিং শুধু দলকে অবিশ্বাস্য জয় এনে দিল না, ভেঙে দিল মহেন্দ্র সিং ধোনির রেকর্ডও। এতদিন পর্যন্ত আইপিএলের কোনো ম্যাচে শেষ ওভারে কোনো ব্যাটারের করা সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ধোনির দখলে। রবিবার আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভেঙে গেল সেই রেকর্ড। ভারতের সাবেক অধিনায়কের কাছ থেকে রেকর্ডটি ছিনিয়ে নিলেন রিঙ্কু সিং। রশিদ খানের দলের বিরুদ্ধে শেষ ওভারে রিঙ্কু তুলেছেন 30 রান। জস দয়ালের শেষ 5টি বলে ছক্কা মেরেছেন তিনি। এর আগে কোনো ব্যাটার আইপিএলের কোনো ম্যাচে শেষ ওভারে এত রান তুলতে পারেননি। আগের রেকর্ডটি ছিল ধোনির দখলে। তিনি 2019 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শেষ ওভারে তুলেছিলেন 24 রান। তার সেই কীর্তি রোববার মিলান হয়ে গেল রিঙ্কুর দাপটে। গুজরাটের বিরুদ্ধে রবিবার রিঙ্কু খেলেন 21 বলে 48 রানের অপরাজিত ইনিংস, মারলেন 1টি 4 ও 6টি ছক্কা। তার ইনিংসের সুবাদে গতবারের চ্যাম্পিয়নদের কাছে হেরে যাওয়া ম্যাচ 3 উইকেটে জিতে নিল কলকাতা।